হ্যালো ভিউয়ার্স, বিডি গভ জবসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রকাশ হওয়ার সাথে সাথে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। সো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, বাংলাদেশের সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে এবং প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিবি পেপার পেতে অবশ্যই আমার চ্যানেলটি একবার ভিজিট করে দেখবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। হ্যালো ভিউয়ার্স, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো বন্ধুরা, আমি সরাসরি বিজ্ঞপ্তিটি পড়ে শোনাচ্ছি। এখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রেক্ষিতে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট এর অধীনে আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকটতে আহ্বান করা যাচ্ছে, আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম হচ্ছে গাড়ি চালক, গ্রেড হচ্ছে বেতন গ্রেড 16, জাতীয় বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 20, বয়স অনূর্ধ্ব 30। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালক বৈধ, হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, গাজীপুর, ফরিদপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, রাজশাহী, সিরাজগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার আবেদন ক্ষেত্রে সকল জেলা প্রযোজ্য হবে। এখানে 30 এপ্রিল 2020 তারিখের ভিতরে অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই ডাকযোগে অথবা সরাসরি পৌঁছতে হবে। এখানে আপনারা মানে অনলাইনে আবেদন করার কোনো অপশন নেই। সো এখানে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট 13-1 শেখ সাহেব বাজার রোড, আজিমপুর, ঢাকা 1205, এই ঠিকানায় আপনারা আবেদনটা প্রেরণ করবেন ডাকযোগে। সো আবেদনের একটা ফর্ম আছে যেটা ফিল আপ করে আপনারা প্রেরণ করবেন। সো আপনারা এই আবেদনের শেষ পাতায় অবশ্যই দেখবেন একটা ফর্ম রয়েছে, এই যে ফর্মটা ফিল আপ করে আপনারা করবেন। সো বন্ধুরা, আমি ডিসক্রিপশন বক্সে আবেদনটি দিয়ে দেবো, সরি বিজ্ঞপ্তিটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ফর্মটাও ডাউনলোড সাথেই আছে ফিল আপ করে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এখানে সব নিয়মকানুন রয়েছে, আপনারা ডাউনলোড করে পড়ে নেবেন। ভিডিওটি এখানে শেষ করছি। শেষ করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে এবং প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ কাজ পেতে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে দেখবেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।